বিসমিল্লাহি রহমানি রাহিম, আসসালামু আলাইকুম। ক্রিশনিস থেকে লাইভে চলে আসছি। দাদি দাদি করে জয়েন করে ফেলবেন, এত সুন্দর এত সুন্দর একটা জিনিস, মাশাআল্লাহ। রিম 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 কালেকশন, হ্যাঁ কারিজমা রিম, এত সুন্দর একটা ইন্সপায়ার্ড কারিজমা রিম ক্যাটালগ এর ড্রেস। এন্ড আমি যেটা পরে আছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের সাথে এত সুন্দর এমব্রয়ডারি প্যাচেস, বোরিং ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট, সিকোয়েন্স ওয়ার্ক, তারপর হচ্ছে কটন লোন, কি নাই এইটাতে, কি নাই এই ড্রেসে। প্যাচেস দেওয়া আছে, দেখেন কতগুলো করে প্যাচেস দেওয়া আছে, ওড়নাটাতে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, ফুল বডিতে আপ টু বটম পর্যন্ত বোরিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, তার সাথে করে এইরকম করে আবার এই যে প্যানেলেও কিন্তু প্যাচেস পেয়ে যাচ্ছেন, হাতাতেও কিন্তু প্যাচেস এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। সো মানে কি নাই এই ড্রেসটাতে। তাতে তাতে করে জয়েন করে ফেলবেন, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাকে জানিয়ে দিবেন। অদ্ভুত পূর্ব সুন্দর, অদ্ভুত সুন্দর একটা ড্রেস, ঠিক আছে। ড্রেসটা এরকম নাইস প্যাকেজিং এ পাবেন এবং এরকম সুন্দর করে একটা ক্যাটালগও দেওয়া থাকবে। এটা ইন্সপায়ার কারিজমা, তো বুঝতেই হবে যে এটাকে সুন্দর হইতেই হবে, ঠিক আছে। টোটাল ড্রেসটা দেখেন, আমি একটু দূরে থেকে দাঁড়িয়ে দেখাই। ওকে, জয়েন করে ফেলেন, আস্তে ধীরে 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 সবাই জয়েন করে ফেলেন। অসম্ভব, বেসম্ভব সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, ব্ল্যাক কালার তো সবারই প্রিয়, এন্ড কারিজমা ব্ল্যাক বলে কথা, মাশাল্লাহ। আমি ড্রেসটাতে খুব তাড়াতাড়ি চলে যাব, কারণ আমি তো দ্বিতীয় লাইভ করব। সো আপনারা আস্তে আস্তে জয়েন করতে থাকেন। আগে আমাকে কমেন্ট করে জানান ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি, শুনতে পাচ্ছেন কি না, ঠিক আছে। এই যে এই ড্রেসটা আমি পরে আছি, হ্যাঁ ক্যাটালগ দেখিয়ে দিলাম। আর ওই যে প্যাচেস এর কথা বললাম না, প্যাচেস অনেকগুলো দেয়া আছে। এই যে দেখেন, এটা হচ্ছে গলার এমব্রয়ডারি, এটা লং প্যাটার্নে একদম আপ টু বটম পর্যন্ত, মানে একদম প্যানেল পর্যন্ত এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটাতে। এন্ড এমব্রয়ডারি কিন্তু বোরিং এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে। তার সাথে হচ্ছে আমি প্যাচেস গুলো একটু ধরি, প্যাচেস গুলো একটু ধরি, এতগুলা দেখেন, এতগুলা করে প্যাচেস দেয়া আছে, ঠিক আছে। এতগুলা করে প্যাচেস দেয়া আছে, যে একটা দেয়া আছে, এটা হচ্ছে গিয়ে আমি কোথায় লাগিয়েছি, এটা আমি লাগিয়েছি হাতায়। সব আমি ডিটেইলে দেখে দিব, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে। ড্রেসটা এই যে দেখেন, এটা আমি লাগিয়েছি হাতায়। এন্ড তারপর এত বিরাট বড় এমব্রয়ডারি প্যাচেস আছে এটার সাথে, ওড়নার দুই সাইডে চলে যাবে। এন্ড তার সাথে হচ্ছে একটা যাবে হচ্ছে ড্রেসের প্যানেলে, ফার্স্ট প্যানেলে, এবং একটা যাবে ব্যাক পার্টের প্যানেলে, ঠিক আছে। মানে এত জিনিস পাচ্ছেন মাশাআল্লাহ ড্রেসটার সাথে। ওকে আপু, প্রাইস কত? আপু সব বলে দিব, জয়েন করতে থাকেন, ড্রেসটা দেখাতে থাকি। মোহাম্মদ আনাস বলছেন, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। শাইলা আক্তার আপু জয়েন করছেন, বলছেন আসসালামু আলাইকুম। ওকে ওয়ালাইকুম আসসালাম। আজ তুমি তাড়াতাড়ি চলে আসছো? হ্যাঁ আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছি, যে লাইভ করতে হবে যে আরেকটা এর জন্য, আর মনে করলাম যে একটু তাড়াতাড়ি আসি, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? উর্মি উর্মি আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। ড্রেসটা দেখানো স্টার্ট করি। লাক্সারিয়াস একটা কালেকশন পেতে যাচ্ছেন, একদমই লাক্সারিয়াস কটন লনের, হ্যাঁ আরাম আরাম আরাম, একদমই এক্সক্লুসিভ লাক্সারিয়াস কটন লনের ড্রেস, প্রচন্ড আরাম ড্রেসটাতে। এন্ড এই যে এটা কিন্তু ব্ল্যাক কালারের সাথে আছে, ঠিক আছে। এইরকম সুন্দর করে ব্ল্যাক কালারের সাথে ড্রেসটা করা আছে, নন ট্রান্সপারেন্ট কটন, আবার ব্ল্যাক কালার, তো আপনার ইনারের কোনো প্রয়োজনই হবে না, খুব আরাম পাবেন ড্রেসটা পরে, গায়ে লেগে পরে থাকবে সফট একটা কাপড়ের উপরে। আমি প্রিন্টটা আগে দেখি, তারপর কাজে যাবো, কারণ কাজ অনেক, ঠিক আছে। আর কালার নাই? না আর কালার নাই। আপু ওড়নাটা কি জর্জেট? না আপু ওড়নাটা কটনের, হ্যাঁ ওড়নাটা কটন। ওকে, লাকি খানো আপু জয়েন করে ফেলছেন, এই মিস করতেছিলাম যে কে জয়েন করে কে জয়েন করে নাই, ঠিক আছে। ভালো আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি প্রিন্টটা দেখাই দিই, প্রিন্টটা এত সুন্দর, এত জোত একটা প্রিন্ট, আমি যত বলবো তত কম হবে। হ্যাঁ এটা একটু মানে কি বলে, কপার অ্যাশ টাইপ একটা প্রিন্ট করা, কপার হোয়াইট টাইপের, সরি আমি আবারও বলি, এটা কপার হোয়াইট, হ্যাঁ একটু কপার ডাস্টি ডাস্টি কপার টাইপের একটা কালার দিয়ে ফুলগুলো করা আছে, একটা একটা ফুল করে ছেটানো 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 পুরো ড্রেসটাতে। এবং এই যে ফুলগুলো দেখেন অনেক সুন্দর করে, কিন্তু ফুলের ভিতরেও কিন্তু এরকম রে 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 টাইপের একটা ডিজাইন করা আছে। এই ডিজাইনটাতে মনে হচ্ছে যে এইটাতে কোনো মানে ওয়ার্ক করা, ঠিক আছে। ফুলগুলো এত সুন্দর করে স্পষ্ট, ফুলগুলো থোকা 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 করে একটা একটা করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, আপ টু বটম পর্যন্ত একাধারে একই রকমের ফুলগুলো
দিয়ে, এন্ড এই ফুলগুলোর জন্য আমার এত ভালো লেগেছে ড্রেসটা। হ্যাঁ আবারও বলি, ডাস্টি কপার কালার দিয়ে ফুলগুলো করা আছে, এন্ড সাথে করে এই যে আবার অনেকগুলো ডাস্টি কপার ফুলের মাঝখানে মাঝখানে আবার তিনটা করে অরেঞ্জ পিচ কালারের ফুল দেওয়া আছে, যে অরেঞ্জ পিচ কালার ফুলের ডিজিটাল প্রিন্ট অল ওভার ড্রেসটাতে, দেখেন অল ওভার ড্রেসটাতে। ঠিক আছে, এটা তো গেল আমার হচ্ছে ড্রেসটা, মাশাল্লাহ অনেক সুন্দর ড্রেসটার প্রিন্টটা দেখে না, আপ টু বটম পর্যন্ত সেম ভাবে প্রিন্টটা করা পাচ্ছেন। এন্ড এই যে ওয়াও ওয়াও, এটা হচ্ছে গলার পোর্শনটা। হ্যাঁ ওকে, এটা হচ্ছে গলার প্রাইস দিয়ে গেছো, ওকে এটা হচ্ছে গলার পোর্শনটা দেখেন। হ্যাঁ গলার পোর্শনটা দেখেন, পুরো শুরু হয়ে গেছে এখন ওয়ার্ক দেখানোর কাজ, আমি এখন কোনখান থেকে কোন পর্যন্ত দেখাবো, এত ওয়ার্ক এই ড্রেসটাতে। ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এমব্রয়ডারি করা, এগুলো কিন্তু পুরো বোরিং এমব্রয়ডারি করা, এই যে দেখেন ছিদ্র ছিদ্র করে এইভাবে সুন্দর করে বোরিং এমব্রয়ডারি করা আছে, ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এমব্রয়ডারি করা, এইভাবে গলাটা একটু ভি প্যাটার্নে নেমেছে, এই পর্যন্ত ভি প্যাটার্ন না মানে ভি এর মতো করে নেমে যে এখানে আবার কিন্তু যে এখানে যে ছাড়া ছাড়া হয়ে গেছে, খুব সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে, এই যে দেখেন এখানেও কিন্তু থোকা থোকা ফ্লাওয়ার এমব্রয়ডারি উইথ ব্ল্যাক সিকোয়েন্স করা আছে কাজটা। হ্যাঁ কাজটা কিন্তু একদম এই পর্যন্ত নামবে, আমি একটু দেখিয়ে দিই আপনারা বুঝে নেন। হ্যাঁ এত নিখুঁত করে এত সুন্দর করে, শুভ জামদানি হক বলছেন প্রাইস প্লিজ প্রাইস বলবো, একটু দাঁড়ান আমি আবিদ বলছি মনোরা হসপিটাল থেকে, আমি আজ ড্রেস নিতে চাচ্ছি, কাইন্ডলি ইনবক্সে অ্যাড্রেসটা বলুন, আমি টিকাটুকি থেকে নিতে চাচ্ছি। আচ্ছা ইনবক্সে ইনবক্স করে আপনাকে অ্যাড্রেসটা বলে দিবে, ঠিক আছে আমাদের পেজ থেকে, ওকে। অ্যান্ড এত সুন্দর জিনিসটা দেখেন, একদমই বোরিং ওয়ার্ক করা, অ্যান্ড সুন্দর করে এভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, যে বোরিং অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, থোকায় থোকায় করে করা আছে, আবার এই যে এরকম লাইন বাই লাইন করা আছে, এরকম পাতা পাতা লাইন করা আছে, একদম পুরো বডিটা জুড়ে আপনি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। ইভেন তো আপনি পুরো বডিতে যে হাফ পোর্শনে যে, হ্যাঁ হাফ পোর্শনে যে, এই যে হাফ পোর্শনে যে কোনা কোনি পোর্শনটা হয় না, সেখানেও কিন্তু এইভাবে এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন, এই যে ঠিক আছে, সেখানেও কিন্তু এরকম ব্ল্যাক এমব্রয়ডারি ব্ল্যাক সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন। ঠিক আছে এখনই বলছি প্রাইস, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা গলার যে প্যাটার্নটা আছে সেই ডিজাইনটা নেমে কিন্তু এই পর্যন্ত যে এমব্রয়ডারিটা নামছে, মানে এই পর্যন্ত মানে আপনার হাঁটুর আগ পর্যন্ত গলার এমব্রয়ডারি নেক পোর্শনের এমব্রয়ডারিটা নেমে গেছে, এই যে খুব সুন্দর করে নেক পোর্শন এমব্রয়ডারিটা নেমে গেছে, এন্ড অনেক নাইস লাগছে। এন্ড সিকোয়েন্স ওয়ার্কটা দেখছেন কি নিখুঁত করে কি সুন্দর করে করা আছে, সম্পূর্ণ নিখুঁত বোরিং ওয়ার্ক দেখেন, সম্পূর্ণ নিখুঁত বোরিং ওয়ার্ক। লাইকটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ সবাই মিলে একটু শেয়ার করে দেন, কারণ এই ড্রেসগুলো না সচরাচর আসে না, এক্সক্লুসিভ প্যাটার্নের ড্রেস, অল ওভার ড্রেসে ওয়ার্ক করা আছে, অল ওভার ড্রেসে। হ্যাঁ ইভেন তো আপনি এই যে সাইড প্যাটার্নেও কিন্তু এই যে এইভাবে কোমরের সাইড প্যাটার্নেও এমব্রয়ডারি, এই সাইড প্যাটার্নেও এমব্রয়ডারি পাচ্ছেন, পুরো গলাটা জুড়ে এই পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক, নিচের ঝুলটা দেখিয়ে দিয়ে লকেটের মতো ঝুল করা আছে, এবং মাঝখানে যে নেকের পোর্শন আছে সেটা জুড়েও কিন্তু এইভাবে পুরো টুকু এমব্রয়ডারি করা আছে, যে লকেটের মতো ঝুল দেখেন খুব করে সুন্দর করে ঝুলে আছে। ঠিক আছে আবার লাস্ট একদম বর্ডার লেভেলে যাই, ঠিক আছে এখন লাস্ট বর্ডারে যাই, লাস্ট বর্ডারে যেও কিন্তু আপনি এখানে কিন্তু এইভাবে থোকা 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 ফুলের সিরিয়ালি সুন্দর করে একদম ফ্রেম করা পাচ্ছেন, থোকা ফুলের এইরকম দেখেন, এখান থেকে এইভাবে করে এইভাবে ফ্রেম করা পাচ্ছে। ঠিক আছে এই যে ফ্রেমগুলো ফুলগুলো অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা, জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, এই যে টোটালটা দেখেন। শাইলা আপনারা বলছেন কালার নাই আপু, না আপু এটা একটাই কালার, কেমন আছো তাহলে হ্যাঁ বেগম, আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন সুপার এক্সাইটেড আমি ড্রেসটা নিয়ে। হ্যাঁ কারণ এত সুন্দর এত ওয়ার্ক করা ড্রেস না মানে পাওয়া যায় না, হ্যাঁ খুব কম আসে এই ড্রেসগুলো, দেখেন সবগুলো কিন্তু চিফলি এমব্রয়ডারি অ্যান্ড বোরিং এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, লাস্ট প্যানেল পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর করে থোকা থোকা এমব্রয়ডারি করা, আপ টু বটম পর্যন্ত আপনি বোরিং এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে গেলেন। তার সাথে হচ্ছে হ্যাঁ তার সাথে হচ্ছে আপনি এই যে এই লম্বা লম্বা প্যাচেস পাচ্ছেন, যে এই প্যাচেস গুলো যে যে জায়গায় লাগাতে হবে আমি দেখিয়ে দিই, আমার আমার টেইলর কি করছে, এই যে এই প্যাচেসের কিছু অংশ প্যাচেস নিয়ে, অনেকগুলো তো তো কিছু অংশ নিয়ে করছে, এখানে আমার প্যানেলে লাগিয়ে দিয়েছে, তো প্যানেলে লাগিয়ে কাট ওয়ার্ক করে দিয়েছে, তো প্যানেলটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। হ্যাঁ পুরো ড্রেসে বোরিং এমব্রয়ডারি করা, তারপরও আবার প্যানেলে যে এইভাবে সুন্দর করে কিন্তু এই যে প্যাচেস লাগিয়ে দিয়েছে, কাটওয়ার্ক করে খুব ভালো লাগছে, ব্ল্যাক অর্গানজার সাথে ব্ল্যাক এমব্রয়ডারি টাচেস। ওকে সো এটা তো গেল ফ্রন্ট পার্ট, তার সাথে হচ্ছে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা সেম অ্যাজ ফ্রন্ট পার্ট,
প্রিন্টটা, ঠিক আছে, খুব সুন্দর করে ব্যাক পার্টে প্রিন্ট করা আছে, অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে। যেটা হয়েছে ব্যাক পার্টে ওই সেম প্যাচেসটা, আমাকে প্যাচেসটা দেন, হ্যাঁ ব্যাক পার্টেও সেই সেম প্যাচেসটা, মানে এই যে প্যাচেসটা যেটা কিনা ফ্রন্ট পার্টে একটু লাগালাম, মানে ফ্রন্ট পার্টের প্যানেলে লাগিয়ে নিলাম এবং ব্যাক পার্টের প্যানেলে কিন্তু সেম প্যাচেসটাই লাগানো আছে, ঠিক আছে। তো প্যাচেসটা কিন্তু আপনি ব্যাক পার্টের প্যানেলেও লাগিয়ে নিতে পারবেন। অ্যান্ড এটা গেল ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা অল ওভার সেম অ্যাজ ফ্রন্ট পার্ট প্রিন্ট করা আছে, ঠিক আছে। এই যে টোটাল দেখেন, ওয়াও, ওকে। অ্যান্ড এই যে স্লিভ পার্টটা, ওয়াও, স্লিভ পার্টটাও সেম, ঠিক আছে, স্লিভ পার্টটাও সেম, একদম ফ্লোরাল 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 ডাস্টি কপার কালার, অ্যান্ড সাথে করে এই যে পিচ অরেঞ্জ পিচ অরেঞ্জ পিচ অরেঞ্জ কালার দিয়ে, পিচ ম্যাজেন্ডা অরেঞ্জ কালার দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, ওকে। স্লিভস এর জন্য যেটা আছে সেটা কিন্তু আলাদা এমব্রয়ডারি, ঠিক আছে। স্লিভস এর জন্য হেভি কোয়ালিটির বোরিং এমব্রয়ডারি করা আছে, একটু খেয়াল করেন, বোরিং এমব্রয়ডারি কিন্তু সবটাতেই বোরিং এমব্রয়ডারি, ঠিক আছে। হ্যাঁ এমব্রয়ডারি গুলো কিন্তু যে প্যাচেসের যে এমব্রয়ডারি আছে সেগুলোও কিন্তু বোরিং এমব্রয়ডারি, এই যে এটাও কিন্তু খুব সুন্দর করে বোরিং এমব্রয়ডারি করা আছে, এই যে দেখেন, হ্যাঁ স্লিভস এর প্যাচেসটা দেখেন, একদম চওড়া করে ডবল লেয়ারে ডবল লাইন করে ডিজাইনটা করা আছে, একটা আছে একটু বরফি প্যাটার্নে, একটা আছে ফ্লাওয়ার প্যাটার্নে, খুব সুন্দর করে করা আছে। এটা যদি চান আপনি যে ছিদ্র ছিদ্র করে নেবেন, তাহলে আপনার টেলরকে দিয়ে এটা ছিদ্র ছিদ্র করে নিতে পারেন, ঠিক আছে। বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক, এটা হচ্ছে আমার স্লিভসটা একদম লং সিজ হয়ে যাবে এবং আমি কিন্তু খুব সুন্দর করে কাট কাট করে বসিয়ে নিয়েছি, আপনার টেইলরকে দিয়ে বসিয়ে নেবেন, ওকে। এন্ড আপনি কিন্তু চাইলে আপনার ওইখানে কিন্তু প্যাচেস বেঁচে যাবে, আপনি চাইলে সালোয়ারেও কিন্তু প্যাচেস লাগাতে পারেন। হ্যাঁ আমি সালোয়ারে লাগাইনি, আমার টেইলর মিস করে গেছে, কিন্তু আপনি লাগিয়ে নেবেন, তার অনেক লম্বা, আমি প্যাচেসটা মেজারমেন্ট করে বলে দিব কত ইঞ্চি প্যাচেস আছে আছে, তাহলে আপনি একটা হিসাব পাবেন, হিসাব পেলে আপনি জাস্ট বুঝে যাবেন যে কোন কোন জায়গায় লাগানো যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সালোয়ারটা, একদম ব্ল্যাক কালারের সাথে ক্যাম্বিকের সালোয়ার আছে, এন্ড অদ্ভুত সুন্দর ওড়না, অদ্ভুত সুন্দর ওড়না, এত ফুল ড্রেস সাথে, কিন্তু ওড়নাটা দেখেন কত সুন্দর সলিড এর সাথে, ঠিক আছে, খুবই সুন্দর একটা ওড়না, পুরো ওড়নাটা লাক্সারিয়াস কটন লন, খুব আরাম পাবেন পরে, মানে এত লাইট ওয়েট এর ওড়নাটা আলহামদুলিল্লাহ। তার সাথে ওড়নার প্রিন্ট আগে দেখিয়ে দিই, এই যে ওড়নাতে এইভাবে হোয়াইট ফ্লাওয়ার এর ডিজিটাল প্রিন্টেড লাইন গেছে বর্ডারে, খুবই নাইস, হ্যাঁ অনেক সুন্দর অ্যান্ড আনকমন ডিজাইন, হ্যাঁ খুবই আনকমন ডিজাইন, হ্যাঁ কারিশমা মানে হচ্ছে একদম আনকমন ডিজাইন হয় এবং খুব রিজনেবল প্রাইসে আসলে কারিশমা ইন্সপায়ার্ড ড্রেস গুলো দিতে পারছি, ঠিক আছে। এত সুন্দর ওড়নাটা, ওড়নাটার বর্ডারটা দেখলে চোখ ফেরানো যায় না, হোয়াইট এর ব্ল্যাক এর সাথে হোয়াইট এর এরকম সুন্দর ফ্লাওয়ার লাইন গেছে, দেখেন এইরকম ফ্লাওয়ার লাইন গেছে এবং ফ্লাওয়ার লাইনটা এরকম করে চারদিকে আছে, হ্যাঁ চারদিকে করা আছে। তার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে বর্ডারে এইরকম পিচ অরেঞ্জ কালারের ফুল দিয়ে এবং পাতাগুলো ব্লু কালারের দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, দুটো বর্ডারে সেম ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন। অ্যান্ড তার সাথে ওয়াও, এন্ড তার সাথে হচ্ছে এই যে আমার এই যে প্যাচেস গুলো যে দেখালাম যে তিনটা লেয়ারে যে প্যাচেসটা দেওয়া আছে, তো প্রথম এবং দ্বিতীয় লেয়ার আপনার দুই পাশে ওড়নার বর্ডারে লাগিয়ে নেবেন, ঠিক আছে। এই যে বোরিং এমব্রয়ডারি করা এরকম প্যাচেস এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, যেটা কিনা কাটওয়ার্ক করে লাগিয়ে নিতে হবে, আমার টেইলর আমাকে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে, এই যে দেখেন, হ্যাঁ এই যে আপনি তো দেখছেন ওড়নাটা, ওড়নাটার যে হোয়াইট ফ্লোরাল বর্ডার তার পাশ দিয়ে কিন্তু আমার টেইলর খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে এবং দুই সাইডেই হয়ে গেছে, একদম পরিপূর্ণ পরিপূর্ণ ওড়নাতে হয়ে গেছে এবং কাটওয়ার্ক করে দিয়েছে, ঠিক আছে। সো অনেক সুন্দর অনেক ওয়ার্কফুল একটা ড্রেস, কিন্তু প্রাইস অনেক রিজনেবল, হ্যাঁ এগুলো কিন্তু আপনি 2500-2600-2700-2800 নিচে পাবেনই না, যে কোয়ালিটি দেয়া হয়েছে এবং প্যাচেসের যে কোয়ালিটি মাশাল্লাহ, ওকে। সো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা চলে গেল, ওড়নাটা চলে গেল, আচ্ছা এটা কি লং কতটুকু প্যাচেসের করবো, ওকে আচ্ছা প্যাচেসের লংটা বলে দিই, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কতগুলো প্যাচেস পাচ্ছেন, হ্যাঁ ওকে। হায় আল্লাহ, 60 আর 30 কত, 90, 3 9 27, 270 ইঞ্চি, 270 ইঞ্চি আপনি খালি প্যাচেসে পেয়ে যাচ্ছেন, আপনি ওড়নায় হাতায় না, সরি হাতায় তো আলাদা আছে, হ্যাঁ ওড়নায়
আপনি ওড়নায় লাগিয়ে নিন, ওড়নার দুই সাইডে লাগাবেন, বর্ডারে লাগাবেন, এই যে আমি যেমন বর্ডারে লাগিয়েছি, তারপর ব্যাকপার্টের বর্ডারে লাগাবেন এবং সালোয়ারের দুই পায়ে লাগিয়ে নেবেন, ঠিক আছে? এত 270 ইঞ্চি পরিমাণ লং প্যাচেস আপনি সাথে পেয়ে যাচ্ছেন। এই যে এই প্যাচেসটা আপনি 270 ইঞ্চি পাবেন, ওয়াও, অসাধারণ, ঠিক আছে? তো আপনি বুঝছেন, 270 ইঞ্চি প্যাচেস আপনার বোরিং ওয়ার্ক করা, তার মধ্যে হাতার একটা প্যাচেস এরকম বোরিং ওয়ার্ক করা, তার মধ্যে হচ্ছে পুরো ড্রেসটাতে এইভাবে ডিজিটাল প্রিন্টের সাথে বোরিং এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আপ টু বটম পর্যন্ত। কি পরিমানে লাক্সারিয়াস একটা, কত প্রাইস হবে বলেন? বলতে হবে, আপনাদেরই বলতে হবে, কত প্রাইসে দিব বলেন তো, কত প্রাইসে দিব বলেন? এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, এগুলো হচ্ছে প্যাচেস গুলো, যেগুলো কিন্তু আপনি সাথে পাচ্ছেন এক্সট্রা। অ্যান্ড এত সুন্দর একটা জিনিস, রিম বাই কারিজমা, অ্যান্ড এটার প্রাইস কত হতে পারে বলেন? না হলেও তো 2500 টাকা তো হবেই, না হলেও 2500 টাকা হবে। আচ্ছা, যারা দামাদামি করেন কিংবা যারা মনে করেন যে না জিতে জিতে যাবো আমি দামাদামি করে, তারা জিতে গেলেও 2200-এর নিচে নিতে পারবেন না, ঠিক আছে? যত বেশি জিতে যান আপনি 2200-এর নিচে নিতেই পারবেন না এই ড্রেসটা, ঠিক আছে? মাত্র কততে পাচ্ছেন জানেন? মাত্র মাত্র 1799 টাকা, 1799 টাকায় পাচ্ছেন, হ্যাঁ? এত সুন্দর একটা জিনিস, ওকে, 1799 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এত সুন্দর একটা রিম বাই কারিজমার ইন্সপায়ার্ড ড্রেস, যেটা কিনা অল ওভার এ বোরিং ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এন্ড সাথে করে এতগুলো প্যাচেস দেওয়া আছে, ঠিক আছে? মাত্র 1799 টাকায় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এটা চলে গেল এড্রেসটা, হ্যাঁ, স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলেন, হ্যাঁ? কারণ এগুলো ড্রেস না মানে একদম মুড়ির মতো শেষ হয়ে যায়, মুড়ির মতো, ঠিক আছে? আপনারা জানেন কারিজমা ড্রেসের কত মানে হাইপ, ঠিক আছে? এটা তো আপনারা জানেন, আমার তো আর বলতে হবে না, ওকে? এখন আমি চেঞ্জ করে এমন একটা ড্রেস পরে আসবো, অনেক দিন পর এত নাইট একটা কালার পরে আসবো, আমার নিজেরই মানে মনে হচ্ছে যে আমি অনেক বছর হয়ে গেছে এই কালার পরি না, ঠিক আছে? সো একটু অপেক্ষা করেন। হাই আপু, কেমন আছো? আমি দুটো থ্রি পিস আনছি তোমার কাছ থেকে, মাশাআল্লাহ, অসাধারণ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এটা কিন্তু আগামীকাল থেকে এই ড্রেসটা আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন, আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 2 ব্লক সি, শপ নম্বর 47, ঠিক আছে? আমি চেঞ্জ করে আসতেছি, সাথেই থাকবেন। ওকে, চলে আসি, বিসমিল্লাহি রহমানি রাহিম, আসসালামু আলাইকুম। বলেছিলাম না যে এতদিন পর এত সুন্দর একটা কালারের ড্রেস আসছে, অনেকদিন পর, না না দেন, ওকে, অনেকদিন পর এত সুন্দর কালার আসছে। সো আমার পরাটা রোজ গোল্ডেন কালার,
তার সাথে আছে এইরকম সুন্দর একটা পিঙ্ক কালার, পিঙ্ক কালারটা অসাধারণ সুন্দর, অ্যান্ড হচ্ছে এই যে পিঙ্ক কালারটা অ্যান্ড এইরকম সুন্দর পাচ্ছেন হচ্ছে ভায়োলেট কালারটা, ঠিক আছে? ওয়াও, অসাধারণ সুন্দর জিনিস। এবার আমি আনপ্যাক করে একটু দেখাই, এত সুন্দর সুন্দর কালার গুলো মিস করা যাবে না, ঠিক আছে? মিস করা যাবে না, 100% কটনের এত সুন্দর কালেকশন, এক একটা কালার এক এক রকমের সুন্দর, ঠিক আছে? কারণ এই ড্রেসটার কালার ভেরিয়েশনের জন্য মনে হচ্ছে যে না, তিনটা তিন রকমের ড্রেস, তিনটা একদম আলাদা আলাদা ড্রেস, এইরকম ফিল হচ্ছে। এত সুন্দর করে এই যে দেখেন, হ্যাঁ, এত সুন্দর করে এই যে কালার গুলো আছে, রোজ গোল্ডেন, পিঙ্ক এবং ভায়োলেট কালার। ওকে, এইবার 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 আমি দেখিয়ে দেই আমার পরার ড্রেসটা, এত সুন্দর একটা, একদমই রোজ গোল্ডেন কালার, এত নাইস একটা রোজ গোল্ডেন কালার। এটা কটনের উপর, হ্যাঁ, অনেক সুন্দর একটা কটনের উপর, নন ট্রান্সপারেন্ট কটন কিংবা সেমি ট্রান্সপারেন্ট বলতে পারেন, কেউ ইনার ইউজ করলে ইউজ করতে পারেন, না ইউজ করলে না ইউজ করতে পারেন। খুবই নাইস একটা কালার কনসেপ্টে করা আছে। এই যে কালারটা দেখেন, দারুণ দারুণ একটা কালার, ঠিক আছে? একদমই মানে কি বলবো, সবাইকে মানে নিয়ে যাবে এইরকম একটা কালার। হ্যাঁ, এইভাবে দেখেন, এটা আমি সেলফ প্রিন্ট থেকে স্টার্ট করে এরকম খুব সুন্দর করে একদম পিওর কটনের সাথে এইরকম করে সেলফ প্রিন্ট করা আছে। সেলফ প্রিন্টে এরকম সুন্দর করে ঘর 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 বরফি বরফি টাইপের ঘর ঘর করা আছে, আড়াআড়ি করে বরফি বরফি টাইপের ঘর ঘর করা আছে। অ্যান্ড এই সাইড থেকে কিন্তু সেম প্যাটার্নে করা আছে, অ্যান্ড অল ওভার আপ টু বটম পর্যন্ত এমব্রয়ডারি করা। হ্যাঁ, একটু বিন সাইজ স্টাইলে আছে, এটা কিন্তু বিন সাইজ স্টাইলেই করা, ঠিক আছে? এই যে সেলফ প্রিন্টে দেখেন, পুরো বডি পার্টে কিন্তু একই ভাবে সেলফ প্রিন্ট, বরফি বরফি টাইপের সেলফ প্রিন্টটা করা আছে। তার সাথে এখান থেকে এমব্রয়ডারিটা দেখেন, হ্যাঁ, গলার কাছে এমব্রয়ডারিটা দেখেন, কাটজারি সুতো দিয়ে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, যে গোল্ডেন কাটজারি সুতো দিয়ে অনেক সুন্দর করে যে সফট কাটজারি সুতো এমব্রয়ডারিটা করছে, পেটানো এমব্রয়ডারি করছে, ফুল ফুল করে বর্ডার করা, গলার বর্ডারের ভেতরে একটা ফুল 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 পোর্শন করা আছে, তার সাথে সিকোয়েন্স করা আছে অনেক নাইস করে, পুরো গলাটা জুড়ে কিন্তু একদম ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, গলাটা রাউন্ড শেপে হয়ে যাবে, এন্ড একদম সুন্দর করে টাই এর মতো করে নিচে নেমে গেছে এমব্রয়ডারিটা। তার সাথে করে এই যে কালারফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার এমব্রয়ডারি আছে, অরেঞ্জ কালার, ম্যাজেন্ডা কালার এবং হচ্ছে গ্রিন কালার দিয়ে এবং কাটজারি সুতোর এমব্রয়ডারি করা আছে, ছোট 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 ফুল ডাল লতা পাতা দিয়ে করা আছে, জিরো সিকোয়েন্স দিয়ে করা আছে। তার সাথে হচ্ছে, হ্যাঁ, সাইড দিয়ে আবার এই যে এইরকম কপার কালারের, মানে হচ্ছে আমাদের কাটজারি কপার গোল্ডেন কালারের এমব্রয়ডারি করা আছে। এগুলো কিন্তু নিখুঁত এমব্রয়ডারি করা, একদম সফট এমব্রয়ডারি করা, অ্যান্ড একদম পেটানো এমব্রয়ডারি করা, হ্যাঁ, একদম পেশানো এমব্রয়ডারি বলেন, একদম পিসে পিসা দিছে কেউ এরকম মনে হচ্ছে, এত সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে। আপু অনেক, আপু আমি আজকে দুটো ড্রেস হাতে পেয়েছি, অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ নুসরাত হোসেন, নাইমা আপু অনেক ধন্যবাদ। অজানা অজানা বলছেন মাশাআল্লাহ ওয়াও, ওকে ঠিক আছে, হ্যাঁ, একদম মাশাআল্লাহ ওয়াও, বড়ই সৌন্দর্য, ঠিক আছে, বড়ই সৌন্দর্য টাইপের একটা ড্রেস। এটা হচ্ছে গলার পোর্শনটা দেখিয়ে দিলাম, তাহলে আমরা কাটজারি সুতোর এমব্রয়ডারি পাচ্ছি গলায়, তার সাথে হচ্ছে মাল্টি কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি পাচ্ছি গলায়, সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি। হ্যাঁ, ইভেন দো আপনি হচ্ছে গলার ওয়ার্কটা বাদ দিয়ে নিচে যে দুই মানে সাইডে যে দুই সাইডে লহর আছে, এত সুন্দর, ঠিক আছে, এত সুন্দর সাইডে যে দুই সাইডে লহর আছে, এত সুন্দর করে লহর গুলো দেখেন, খুব সুন্দর করে ছোট ছোট সুন্দর পাতা দিয়ে কাটদারি সুতো এবং জিরো সিকোয়েন্স, দুইটারই জিরো সিকোয়েন্স দিয়ে এইভাবে দুটো লহর গেছে, মানে কাজগুলোর ফিনিশিং লেভেল অনেক সুন্দর, ওয়াও লেভেলে, তার মধ্যে হচ্ছে অনেক কাজ করা। হ্যাঁ, তারপর এই যে ছেটা 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 এরকম অরেঞ্জ অরেঞ্জ ম্যাজেন্ডা কালার ছেটা ছেটা ফ্লাওয়ার এমব্রয়ডারি করা আছে, সাথে সিকোয়েন্স করা আছে, এই যে টোটালি এরকম ছেটা 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 করে করা আছে। অ্যান্ড এইখান থেকে দেখিয়ে দিই, ঠিক আছে, এটা তো লহরের ভেতরে কি আছে, মানে দুটো বর্ডারের ভেতরে কি আছে দেখিয়ে দিলাম, পুরোটুকু ছেটা এমব্রয়ডারি এবং সাইড পোর্শনও কিন্তু এইভাবে করে এমব্রয়ডারি করা। আপনি যে এইভাবে সাইড পোর্শন হবেন, হ্যাঁ, মানে সরি সাইড হবেন, সাইড হলেও কিন্তু এইভাবে এমব্রয়ডারি দেখা যাবে, ঠিক আছে? সাইড পোর্শনে দেখেন এরকম ছেটা 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 ফ্লাওয়ার 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 এমব্রয়ডারি, তার সাথে আবার এখানে আবার দেখেন হাফ পোর্শনে এসে আড়াআড়ি করে এমব্রয়ডারি করা আছে, আড়াআড়ি এমব্রয়ডারি লাইনটা দেখেন, কাটজারি সুতো দিয়ে পাতা পাতা করে জিরো সিকোয়েন্সের লাইন, তারপরে মাল্টি কালারের লাইন আছে, ম্যাজেন্ডা অরেঞ্জ এন্ড হচ্ছে গ্রিন কালারের লাইন, এন্ড তার সাথে হচ্ছে আবার এরকম করে একদম চিকন করে চেন লাইনের মতো করে এরকম চেন লাইনের মতো করে গেছে, হ্যাঁ, কাটজারি সুতো এবং সিকোয়েন্সের লাইন গেছে, সিকোয়েন্স গুলো কিন্তু জমাট বাঁধা বাঁধা করে এখানে বসানো আছে খুব সুন্দর করে, এইভাবে করে কিন্তু অল ওভার ড্রেসটাতে সাইড পোর্শনেও কিন্তু এইভাবে করে ডিজাইনটা চলে গেছে এমব্রয়ডারি, এন্ড এই সাইড থেকেও সেম করে কিন্তু এই এমব্রয়ডারি ডিজাইনটা চলে গেছে।
মানে গেছে। হ্যাঁ, তো দুই সাইডে ডিজাইন পেয়ে যাচ্ছে, মাঝখানে ডিজাইন পেয়ে যাচ্ছে, অল ওভার, মানে পুরো ড্রেস। আজকে কি হয়েছে আমার, অল ওভার ড্রেসেস, প্রত্যেকটা ড্রেসে আজকে অল ওভার কাজ করা, অল ওভারে কাজ করা পাচ্ছেন, কাজ বুঝিয়ে দিয়েছি। এবার একটু প্যানেলটা দেখিয়ে দিই। হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট না থাকলে কি হয়, তো ডিজিটাল প্রিন্ট আছে, একদম সুন্দর একটা কপার ব্রাউন কালার দিয়ে কিংবা পিনাট ব্রাউন কালার দিয়ে অনেক সুন্দর করে শেডিং করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এরকম কলকা 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 টাইপের ডিজিটাল প্রিন্ট, অনেক নাইস একটা ডিজিটাল প্রিন্ট করা আছে। অ্যান্ড ওয়াও ওয়াও ওয়াও, দেখেন জাস্ট ওয়াও, এত সুন্দর করে একদম ছোট 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 ফুল দেওয়া আছে, মারুন কালার, তারপর হচ্ছে অরেঞ্জ কালারের কলকা আছে, মারুন কালারের কলকা আছে, হোয়াইট হোয়াইট কালার কুড়ি আছে, খুবই সুন্দর একটা, হ্যাঁ, ডিজিটাল প্রিন্টেড পোর্শন। সো এইটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা, ঠিক আছে, একদম এইটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্টটা, এমব্রয়ডারি অ্যান্ড ডিজিটাল প্রিন্ট করা আছে, সিকোয়েন্স করা আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর, পুরো ব্যাক পার্টটা রোজ গোল্ডেন কালারের সাথে এইভাবে সুন্দর করে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে। হ্যাঁ, ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্টটা কিন্তু কিছুটা আপনার কাছে লাগবে একটু জুয়েলারি জুয়েলারি টাইপের প্রিন্ট। হ্যাঁ, খুব সুন্দর করে এই যে দেখেন ম্যাজেন্ডা কালার, গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে ঠোকায় ঠোকায় ফুলও করা আছে। আবার এখানে একটা খুব সুন্দর কি বলে মেটালিক পোর্শনের মতো একদম ডিজিটাল প্রিন্টটা করা আছে। এন্ড এইরকম করে কিন্তু সেলফ প্রিন্টটাও খুব সুন্দর করে যেভাবে খুব সুন্দর ডট 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 দিয়ে পাল 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 করে পুরো এমব্রয়ডারি, সরি, ডিজিটাল প্রিন্টটা করা আছে পুরো ব্যাক পার্টটা জুড়ে অল ওভারে। হ্যাঁ, এন্ড এই যে এটা নিচের পোর্শনটা, নিচের প্যানেল পোর্শনটা সেম অ্যাজ ফ্রন্ট পার্ট। ওকে, আচ্ছা, লাইভের পর বলবেন কি বলবো, সাগর সাকিম, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ব্যাক পার্টটা। এন্ড আরেকটা কথা বলতে ভুলে গেছি, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের সাথে আপনি দুই সাইডে কিন্তু রানিং পার পেয়ে যাচ্ছেন, এরকম সুন্দর একটা ব্ল্যাক মেরুন এন্ড হচ্ছে গোল্ডেন কালার কনসেপ্ট একটা পার পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে টোটাল ব্যাক পার্ট, এন্ড এইটা হচ্ছে গিয়ে স্লিভ পোর্শনটা, এই যে অনেক সুন্দর স্লিভ পোর্শন পেয়ে যাচ্ছেন। স্লিভটা কিন্তু একদম আলাদা রকমের, ঠিক আছে, একদম ঝি 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 ছোট 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 ডিজিটাল পিন দিয়ে তার সাথে হচ্ছে এই যে এরকম ঘর 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 করে। এন্ড এই যে বর্ডার পোর্শনটা দেখেন আরো সুন্দর, পুরো বর্ডার পোর্শনটা কিন্তু শেডিং এর সাথে অনেক সুন্দর করে কলকা 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 করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এইটা হচ্ছে টোটাল টোটাল হাতাটা, একদম লং হাতা হয়ে যাবে। আর বললাম না যে সাইডে যে বর্ডারটা আছে সেটা হাতায় লাগিয়ে নিয়েছি, এবং বেল বটমটা কিন্তু আরেকটু চওড়া হয়েছে হাতাটা, ঠিক আছে। এন্ড এই যে, হ্যাঁ, এক্সাক্ট কালার ড্রেসের আপনি বুঝে যাবেন, আপনি সালোয়ারের দিকে তাকালে সালোয়ারটা কিন্তু একদম রোজ গোল্ডেন কালার, একদম খুব সুন্দর একটা, একদম রোজ গোল্ডেন কালারের, আড়াই মিটার, দুই গজ থেকে আড়াই গজের ভেতরে সালোয়ারটা দেওয়া আছে। এন্ড ওর নাটাও দারুন, মানে এত লাক্সারিয়াস কাজ করা, এত গর্জিয়াস টাইপের একটা জিনিস। হ্যাঁ, ওর নাটা একটু দেখিয়ে দিই, একটু ওড়নাটা কাছে থেকে দেখাই। হ্যাঁ, ওড়নাটায় যেটা আছে রোজ গোল্ডেন কালার ওড়না, সাথে ডিজিটাল প্রিন্ট করা আছে, কিন্তু বর্ডার গুলো হচ্ছে কপার গোল্ডেন কালার, মানে একদম একদম ডিপ কপার গোল্ডেন, ব্রাউন কপার আছে না, ব্রাউন কপার কালার, খুব সুন্দর করে শেডিং ব্রাউন কপার কালারের সাথে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে, কলকা কলকার টাইপের ডিজিটাল প্রিন্ট করা আছে, তার সাথে ম্যাভেন্ডা কালার আছে, ছোট ছোট ফুল আছে, তার সাথে হচ্ছে প্যানেল পোর্শনটা, প্যানেল পোর্শনটা দেখেন একদম ব্রাউন কপার কালারের সাথে এই যে প্যানেল পোর্শনটা জুড়ে কিন্তু পুরোটুকু এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি বোঝা যাচ্ছে, এই যে কপার কালার সাথে কাটদারি সুতো দিয়ে, কপার কাটদারি সুতো দিয়ে এরকম এমব্রয়ডারি করা আছে, এন্ড সাথে করে সিকোয়েন্স করা আছে, এন্ড কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে। তার পরের লাইনটা হচ্ছে এইরকম করে ফ্লোরাল লাইন গেছে, লতা পাতা ফুল, লতা পাতা ফুল এমব্রয়ডারি, এইরকম খুব সুন্দর করে লাইন গেছে। তো এইরকম করে চওড়া এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, কত ইঞ্চি হবে, সাড়ে তিন ইঞ্চি, তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চওড়া এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এই এমব্রয়ডারি পোর্শনটুকু। ডিজিটাল প্রিন্ট তো দেখিয়ে দিলাম, এন্ড পুরো ওড়নাটা দেখেন, ওড়নাটার বর্ডারটা দেখেন এইরকম করে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল টাইপের খুব সুন্দর করে পেস্টাল কালার একটা বর্ডার করা আছে মেরুন ডট দিয়ে। এন্ড এই যে ভেতরের অংশে ডিজিটাল প্রিন্টটা ফ্রেমের ভেতর একদমই সুন্দর লহর 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 করে খুব সুন্দর করে করা আছে। তো একদম লং চওড়া ওড়না যতটুকু থাকে, যতটুকু লং থাকা দরকার ওড়নায়, হ্যাঁ, একটা নামাজি ওড়না ততটুকুই লং চওড়া আছে, খুবই নাইস একটা জিনিস। সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট নিয়ে নিবেন, এত অসাধারণ জিনিস সব সময় কিন্তু আসে না, ঠিক আছে, পাওয়া যায় না। এন্ড আমি এটার প্রাইসটা এখন বলে দিব, হ্যাঁ, এন্ড এই যে, ঠিক আছে, প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত টাকা, মাত্র ১৬৫০ টাকা,
মাত্র 1650 টাকা, স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, 1650 টাকায় আপনি এইরকম সুন্দর একটা ফুল এমব্রয়ডারি করা, সাইড পোর্শন শুদ্ধ এমব্রয়ডারি করা, সুন্দর রুদ গোল্ডেন কালার ড্রেস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? অ্যান্ড এই যে এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ভায়োলেট কালারটা অসাধারণ সুন্দর, ফুল ভায়োলেট কালারটা দেখেন, গলাটায় অনেক সুন্দর করে ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে। অ্যান্ড এই যে হ্যাঁ, এই সাইড থেকেও দেখেন অনেক নাইস একটা জিনিস, যে প্যানেল পোর্শন দেখেন অনেক সুন্দর করে প্যানেল পোর্শনও ডিজিটাল প্রিন্ট করা আছে, অল ওভারে একই টাইপের এমব্রয়ডারি করা আছে। তো আমি আর আলাদা করে ভেঙে চুড়ে দেখালাম না, জাস্ট কালার ভিন্ন। হ্যাঁ, আগে যে ড্রেসটা পরেছি তার চাইতে কালারটা, এই কালারটা ভিন্ন আর কি, ঠিক আছে? এই যে স্লিভটা, ওনাটা দেখেন, ওনার সাইড পোর্শন দেখেন, ডিপ ভায়োলেট কালারের পার, লাইট ভায়োলেট কালারের জমিন, অ্যান্ড এত সুন্দর করে কাটওয়ার্ক করা, এটা সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন 1650 টাকা। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা দেখে দিলাম, অ্যান্ড সাথে করে এই যে এটা দেখে নেন, অসম্ভব সুন্দর। এটা কিন্তু একটু অনিয়ন টাইপের পিঙ্ক কালার না, একটু অনিয়ন পিঙ্ক, হ্যাঁ ডিরেক্ট পিঙ্ক না, এটা একটু অনিয়ন পিঙ্ক টাইপের কালার, খুব সুন্দর একটা অনিয়ন পিঙ্ক টাইপের কালার, অ্যান্ড এটাও ভালো লাগছে দেখতে। ওকে, সবগুলো কালারই আসলে খুবই সুন্দর, আর একটু অন্যরকম ডিফারেন্ট প্যাটার্নের কালার গুলো আছে, ঠিক আছে? ওকে, অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবে, আবারও বলছি 1650 টাকা প্রাইসে। ওকে, এবার আমি প্রথমে যে কারিজমা রিম ড্রেসটা পরেছিলাম সেটা একটু দেখিয়ে দিই, কারণ হচ্ছে ড্রেসটা আজকে আমার একদম মানে মনে লেগে আছে, হ্যাঁ মনে ধরে গেছে, কারিজমা রিমের এই ড্রেসটা মাশাআল্লাহ এত সুন্দর। আচ্ছা, ড্রেসের চওড়া কিন্তু হয়ে যাবে 76-78 এর মধ্যে, ঠিক আছে? ডিজিটাল প্রিন্টেড কটন লনের সাথে ফুল বডি পার্টটা সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি করা, বোরিং এমব্রয়ডারি করা আছে, দুই সাইডেও এমব্রয়ডারি করা আছে, একদম আপ টু বটম পর্যন্ত এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড একদম লাস্ট বর্ডারে যে নিচে যে একটা হাফ ফ্রেম এর মতো করে ডিজাইন করা আছে, যে দেখেন খুব সুন্দর করে হাফ ফ্রেম এর মতো ডিজাইন করা আছে, খুবই নাইস ডিজাইনটা, একদমই চোখ ধাঁধানো সৌন্দর্য ব্যাপার স্যাপার। এন্ড এটা হচ্ছে গিয়ে ওর নাটা, দারুণ একটা ওড়না, খুবই সুন্দর একটা ওড়না, ওড়নার পার্টটা আমার দারুণ লাগছে, ওড়নার এই যে এমব্রয়ডারি প্যাচেস পাচ্ছেন সেটাও বোরিং ওয়ার্ক করা, ঠিক আছে? এটা হাতার এমব্রয়ডারি প্যাচেস, এটা ওড়নার দুই সাইড এমব্রয়ডারি প্যাচেস, অ্যান্ড ড্রেসের প্যানেলে, ব্যাক পার্টের প্যানেলে, ফ্রন্ট পার্টের প্যানেলে, অ্যান্ড স্লিভসে, সরি সালোয়ারের জন্য আছে। আবারও বলি, ড্রেসের ফ্রন্ট, ব্যাক, তারপর হচ্ছে ওড়নার দুই বর্ডার, অ্যান্ড হচ্ছে সালোয়ার জন্য এতগুলো 270 ইঞ্চি, ঠিক আছে? একদম 270 ইঞ্চি পর্যন্ত লং এমব্রয়ডারি প্যাচেস পেয়ে যাচ্ছেন আপনি, একদম বোরিং ওয়ার্ক করা, অ্যান্ড সাথে করে এই যে বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক করা আরেকটা প্যাচেস, যেটা কিনা আপনি স্লিভস এর জন্য পেয়ে যাচ্ছেন। তো এতগুলো প্যাচেস দিয়ে এত বিউটিফুল একটা ড্রেস, অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1799 টাকা, স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে জাস্ট নিয়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সাথে থাকার জন্য, ইনশাল্লাহ নেক্সট লাইভে কিছুক্ষণের মধ্যে দেখা হয়ে যাবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।